এটি হচ্ছে আওয়ামী লীগের যে শান্তি সমাবেশ, সেই শান্তি সমাবেশে কিন্তু ধলরহাটের যে আওয়ামী লীগের নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু শান্তি সমাবেশ করছে সড়কে। তারা কিন্তু নেতাকর্মীরা আমরা যেটি লক্ষ্য করছি যে শান্তি সমাবেশে অংশ নিয়েছেন, একই সময় এর আগে কিন্তু বিএনপির যেই পদযাত্রা ছিল সেটিও কিন্তু তারা করেছে। এখন কিন্তু আমরা যেটি লক্ষ্য করছি যে আওয়ামী লীগের নেতাকর্মীরা তারাও কিন্তু শান্তি সমাবেশ করছে। একই সময় কর্মসূচি যেটি ঘোষণা দেওয়া হয়েছিল আওয়ামী লীগ বিএনপির পক্ষ থেকে ইউনিয়নের, সেটি কিন্তু অনুষ্ঠিত হচ্ছে, আমরা কিন্তু তেমনটি লক্ষ্য করছি। তবে আমরা যেটি লক্ষ্য করেছিলাম সেটি হচ্ছে যে আওয়ামী লীগের যেই শান্তি সমাবেশ, সেই শান্তি সমাবেশ নিয়ে সড়কের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেছে। তবে বিএনপির পক্ষ থেকে তেমন কিন্তু এই পদযাত্রা সমাবেশ অনুষ্ঠিত তারা করতে পারেনি, কারণ বিভিন্ন জায়গায় জায়গায় বাধা প্রদান করা হয়েছে, এই কারণেই যেন কোনো বিশৃঙ্খলা না ঘটে সেই কারণেই কিন্তু বিএনপিকে রাস্তায় সেই পদযাত্রা করতে দেয়নি পুলিশের পক্ষ থেকে। আমরা যেটি লক্ষ্য করছি সেটি হচ্ছে ধলরহাট ইউনিয়নের যে আওয়ামী লীগের যে পার্টি অফিস রয়েছে সেই পার্টি অফিসে কিন্তু এই শান্তি সমাবেশের যারা বের করেছিল, অর্থাৎ আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা বের করেছিল, তারা শহর ঘুরে তাদের পার্টি অফিসে উপস্থিত হচ্ছেন এবং সেখানে সমাবেশে বক্তব্য রাখবেন। বক্তব্য রাখার মধ্য দিয়েই কিন্তু এই শান্তি সমাবেশ শেষ হবে বলে আমাদেরকে নেতাকর্মীরা জানিয়েছেন। তো আজকের যেই পদযাত্রা এবং যেই শান্তি সমাবেশ, সেই শান্তি সমাবেশের সর্বশেষ যে পরিস্থিতি সেটি তুলে ধরার চেষ্টা করেছিলাম আমরা। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।